আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম কোন নিয়ম আছে বলে আমার জানাই নেই, কারণ যে কেউ সাহস পেয়ে যায় কোনো নার্সিং স্টাফ, কোনো ডক্টর এবং হসপিটালে যে কোনো মানুষকে গায়ে হাত তুলতে। বারবার অ্যাবিউজ ওনারা করেছেন, ওনারা বারবার বলেছেন তোদের ঘরে মা বোন নেই, তোদের সবার লাশ পড়ে যাবে। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। একদিকে যখন জুনিয়র চিকিৎসকরা ক্রমাগত আন্দোলন করছেন, সেই সময়ে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের আক্রমণ করা হয়েছে বলে খবর। এমনকি আরজিকর করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ, আর সেই নিয়ে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাসপাতালে। এরপরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে বসেছেন সাগর দত্তের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন হাসপাতালের অধ্যক্ষ, তিনি নিজে অবশ্য কাজে ফেরার বার্তাও দিয়েছেন তাঁদের। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে শুক্রবার রাত্রে মারধর করা হয় সাগর দত্তের কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে। তাকে বাঁচাতে গিয়ে আক্রমণ হন নার্স চিকিৎসক সহ ৬ জন বলে অভিযোগ। সাগর দত্ত তো ছেড়ে দিন, সাগর দত্ত আর নীলরতন তো পাকিস্তানে কবজায় আছে, ওখানে তো ভারতবর্ষে আইন লাগু হয়নি। আপনি কোন জায়গায় আছে? ওখানে তো পাকিস্তানের নিয়ম কানুন চলে, যে ক্ষমতাশালী থাকবে সে ধরে পেটাবে। ওখানে কোনো ডাক্তার নিঃশ্বাস নিতে পারে? আর কোনো ওদের নিরাপত্তা আছে? এই জায়গা তৈরি হয়ে গেছে সাগর দত্ত আর জি কর। পুলিশ, পুলিশ কে? পুলিশের অবস্থা তো মানে কি বলা যাবে, পুলিশের অবস্থা ওরকম ছাগলের হয়ে গেছে যে একটা ছাগলকে বেঁধে দিচ্ছে আর কাসাই বসে আছে একটা কেটেছে, আর ছাগল দেখছে কি আমিও ১০ মিনিটের মধ্যে কাটা হব। পুলিশের অবস্থা সেই। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও সামনে এসেছে এবং তাতেই জুনিয়র চিকিৎসকরা পুনরায় নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে বসেছেন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে নিরাপত্তার বিষয় এবং হাসপাতাল সুপারের সঙ্গে কথা হয়েছে বলে জানা গিয়েছে। জুনিয়র চিকিৎসকরা জানান তারা সুরক্ষার ইস্যুতে মৌখিক আশ্বাস মাত্র পেয়েছেন, কিন্তু তাতেই তারা সন্তুষ্ট নন, তাই আপাতত কর্মবিরতি উঠছে না, এমনটাই সাফ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাহলে এই অম্পল ব্যাপারটা কালকে চলেছে, কালকে রাতের মতো ঘটনার পরেও চলেছে, এবং আমাদের তারপর থেকে আজকে সকালে আমাদের নাইটের মেয়েরা, মর্নিংয়ের স্টাফেরা, মানে নাইটে ডিউটি করে প্রত্যেকটা স্টাফ এখানে আমরা জড়ো হয়েছিলাম একটাই কথা বলবার জন্য আমাদের অথরিটিদের, যে আমাদের সুনিশ্চিত করুন নিজের, আমাদের নিরাপত্তাটুকু একটু দিন। আমরা এই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সিকিউরিটি রয়েছে, কিন্তু আপনারা দেখতেই পাবেন গেলে পরে ওয়ার্ডে ওয়ার্ডে তারা প্রত্যেকে ৫০-১০০ মহিলা পুরুষ, একজন ৫০-১০০ মানুষের কর্মক্ষমতা কতটা সেটা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যায় তাদের কর্মক্ষমতা। তারা একদমই কম্পিটিবল নয়, তারা নিজেরা হাঁটতে চলতে পারছে না, তারা বয়স হয়েছে তাদের, তারাই ভয়ে হয়তো আমাদের পেছনে এসে লুকোচ্ছেন, তাহলে তারা আমাদের কী সিকিউরিটি দেবে? এবং পুলিশ, পুলিশ ফোর্স কাকে? আমাদের ঘটনা শুরু হয়েছে প্রায় ৫টা-৫টা থেকে, পুলিশ অ্যাক্টিভ হয়েছে ৭টার সময়, যেই মুহূর্তে একজন পুলিশের হাতে লেগেছে, ওনার হাত ভেঙেছে, তারপরে ওনারা অ্যাক্টিভ হয়েছে। ওই মুহূর্তে দাঁড়িয়েও আপনারা যদি সিসিটিভি ফুটেজটা আপনারা পেয়ে থাকেন, আপনারা দেখবেন যে আমাদের মেয়েরা তখনও কাজ করছে, ইনজেকশন টেনে নিয়ে পেশেন্টকে দিতে যাচ্ছে, কিন্তু তারপরেও আমাদের এখানে যে আমাদের যে অথরিটি রয়েছে নার্সিং ক্যাডাররা, তারা আমাদের বলছে তোমরা মুখ খুলোনি তো, তোমরা পেশেন্টকে কিছু বলোনি তো, তোমরা পার্টিদের সঙ্গে বাজে ব্যবহার করোনি তো। যাই হোক, এইসব কথা আমরা শুনেছি, এবং নাইটেও আমাদের তারপরে ঘটনা ইভিনিংয়ে হয়েছে, নাইটে আমাদের মেয়েরা ডিউটিতে এসেছে, তারা ডিউটি করেছে, কিন্তু বারংবার তারা নিজেদের নিরাপত্তার জন্য নিচে অ্যাসিস্ট্যান্ট সুপারদেরকে জানিয়েছে যে আপনারা আসুন একটু দেখুন ব্যাপারগুলো, কিন্তু কোনো অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার কালকে রাত্রিবেলাও প্রেজেন্ট ছিল না এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে। তিনি নাকি অন কলে ছিল, এই অন কল ডিউটিটা ঠিক কী আমরা জানি না। অন কল মানে আমি উড়িষ্যায় বসে থাকবো আর পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটে যাবে, আমি উড়িষ্যা থেকে আমার বড় হাত বাড়িয়ে মানে সাপোর্ট দেবো কাউকে, এটা তো হতে পারে না। তাহলে অন কল এই যে ব্যাপারটা একটা মানে বোগাস একটা ব্যাপার। আরজিকর কাণ্ডের আবহেই ফের একবার প্রশ্নচিহ্নের মুখে চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা ব্যবস্থা, আর এই ঘটনার জেরে নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে তা বলাই বাহুল্য। হাসপাতালে শুধু নার্স নয়, আমাদের কর্তব্যরত যত স্টাফ থাকে, ধরুন ডাক্তার, নার্সিং স্টাফ, ডিউটি স্টাফ, যারা ডিউটি করে তাদের ডেফিনেটলি নিরাপত্তাহীনতায় তারা ভুগছে, তার যথেষ্ট কারণ আছে। তার কারণ গভর্নমেন্ট হাসপাতাল যেগুলো আমাদের যেভাবে চলছে, তার যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি যারা কাজ করে, মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন যে তাদেরকে পার্মানেন্ট স্টাফ এবং শুধু পার্মানেন্ট নয় এবং তাদেরকে শিক্ষণপ্রাপ্ত পার্মানেন্ট স্টাফ দিয়ে এই সিকিউরিটির কাজ করাতে হবে। আপনারা সবাই জানেন, মিডিয়াতে দেখেছেন, মহামান্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একথা বলেছেন,
কিন্তু আমাদের সেই সিস্টেমটা এখানে ছিল না। এখানে একটা প্রাইভেট এজেন্সি দিয়ে, তাদেরকে কোনো ট্রেনিং নেই, সেই রকম একটা সিকিউরিটি এজেন্সি দিয়ে এখানে চলে। প্যারালালি এখানে আমাদের যে পুলিশ ফোর্স ছিল, এখানে চারজন মাত্র কনস্টেবল, একজন এএসআই ছিল, তারপর এই হাসপাতালে এবং এর আগে, এবং সেই ঘটনার পরে এখানে ১৬ জন কনস্টেবল এবং চারজন অফিসার, সেই সাথে ৮ জন সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে। কিন্তু এই সংখ্যাটাও, এবং একটা আমাদের এখানে একটা পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে, কিন্তু এত বড় একটা হাসপাতালে এই সংখ্যাটা প্রচুর অপ্রতুল। আরো বেশি সংখ্যায় এখানে ট্রেন্ড পার্মানেন্ট সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।